কম্পিটিটিভ পরীক্ষাতে খুব শেষে খেলে আমরা সফল হব এই নিয়ে আজকে আমার বিশেষ ইন্টারেস্টিং ক্লাস স্প্লিটিং অফ সেন্টেন্সেস পার্ট ওয়ান স্প্লিট অন সিম্পল সেন্টেন্স ফার্স্ট অফ অল আমরা জেনে নিই স্প্লিটিং কি স্প্লিটিং অফ সেন্টেন্সেস ইজ দ্য রিভার্স অর অপোজিট অফ দা প্রসেস অফ জয়নিং তার মানে প্লিটিং অফ সেন্টেন্সের মানেই হচ্ছে আমরা জয়েন করি সিন্থেসিস করি ঠিক তার উল্টো প্রসেস বা উল্টো পদ্ধতি তারই নাম হচ্ছে কি বলো স্প্লিটিং ইট ডিনোটস ব্রেকিং আপ অফ আ লং সেন্টেন্স ইন্টু আ নাম্বার অফ শর্ট সিম্পল সেন্টেন্সেস তার মানে একটা লং বা বড় সেন্টেন্স দেওয়া থাকবে ওটাকে খুব সুন্দরভাবে গ্রামাটিক্যাল রুলস ফলো আপ করে ছোট 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 সেন্টেন্সকে এই যে ভাঙা বা টুকরো করা বা আলাদা করা এই যে পদ্ধতি কি বলছি আমরা স্প্লিটিং অফ সেন্টেন্স পয়েন্টস টু বি নোটেড নাম্বার ওয়ান এভরি স্প্লিটেড সেন্টেন্স মাস্ট বি সিম্পল এন্ড মাস্ট কন্টেন ফাইনাইট অর্থাৎ এটা আমরা বড় সেন্টেন্স কে কি করছি আমরা ছোট সেন্টেন্সে ডিভাইড করছি আর যে যে ছোট ছোট সেন্টেন্স গুলো আমরা ডিভাইড করছি ওই সেন্টেন্স গুলোকে কিন্তু অবশ্যই সিম্পল সেন্টেন্স হবে মানে সিম্পল মানে কি আমরা বলেছিলাম সিম্পল সেন্টেন্স মানে একটা এই সাবজেক্ট আর টাই ফাইনাইট ভার্ব তার মানে যখন সর সেন্টেন্স গুলো ভাঙবো আমাদের মাফায় রাখতে হবে ওতে একটা যেন ফাইনাইট ভার্ব বা সমাপিকা ক্রিয়া থাকি দুটো স্প্লিটেড সেন্টেন্স মাস্ট বি সেম ইন মিনিং অফ মাদার সেন্টেন্স অর্থাৎ আমরা যে ছোট ছোট সেন্টেন্স গুলো ভাঙবো বা টুকু করব তার মেনিং যেন মেইন যে সেন্টেন্স বা মাদার সেন্টেন্স দেওয়া থাকবে তার থেকে যেন আলাদা না হয় উভয় একই হয় এবার নাম্বার 3

অবশ্যই অর্থ অনুসারে সেন্টেন্স গুলোকে আমাদের এক দুই তিন চার করে সাজাতে হবে এলো পাথারি করে শেষের কথাটা শুরুতে বা শুরুর কথাটা শেষে এমন করে যেন সাজানো না থাকে তোমাদের দেখাবো নাম্বার ফোর স্প্লিটেড সেন্টেন্সে গ্রামাটিক্যালি কারেক্ট অবশ্যই কি করবো আমরা সেন্টেন্স ধরলাম ভেঙে দিলাম আর স্প্লিট হয়ে গেল তা কিন্তু না অবশ্যই গ্রামাটিক্যালি অর্থাৎ গ্রামারের যে নিয়ম সাবজেক্ট ভাব অবজেক্ট বা সিম্পল সেন্টেন্সের নিয়ম একটা সাবজেক্ট একটা ফাইনাল ভাব এই রুলস গুলো যেন আমরা মেনটেন করি এই যে চারটা আমি রুলস তোমাদের বললাম একদম ইজি একটু মাথায় রেখে করলে পরে একটিও তোমাদের ভুল হবে না এবার চলো एग्जांपल দেখে নেচ্ছি আজকে দেখো তার আগে আমি বলে রাখছি তোমাদের আমি তোমাদের তিনখানা ক্লাস ছোট ছোট করে দেব আজকে আমরা স্প্লিট করি আমরা কোন কোন সেন্টেন্সের সিম্পল সেন্টেন্স কমপ্লেক্স সেন্টেন্স কম্পাউন্ড সেন্টেন্স এবার সিম্পল সেন্টেন্সের আজকের ক্লাসে আমরা কি করব সিম্পল সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে সাইন্টিফিক ওয়েতে একদম সুন্দর নিয়ম মেনে কিভাবে আমরা স্প্লিট করব বা আমরা সিম্পল সেন্টেন্স গুলোকে কি করে আমরা ছোট ছোট একাধিক সিম্পল সেন্টেন্স ভাগ করব সেই সঙ্গে মনে তোমাদের মনে রাখতে হবে সিম্পল সেন্টেন্স আমরা কি দিয়ে করি অবশ্যই পার্টিসিপাল দিয়ে করি জিরান দিয়ে করি নমিনেটিভ অ্যাবসলিউট আর কি করি জিরান দিয়ে করি এবং আর কি নাউন ইন অ্যাপোজিশন ইনফিনেটিভ এই দিয়েই তো করি আমাদের মাথায় রাখতে হবে কিন্তু আমরা স্প্লিট করতে গেলে কিন্তু সিম্পল সেন্টেন্সের নিয়মগুলো এগুলো মাথায় রাখতেই হবে কেননা ওগুলোকে ভেঙেই তো আমরা করব। কোনো চিন্তা নেই যারা সিম্পল সেন্টেন্সের ক্লাস আমার খুব সুন্দরভাবে দেওয়া আছে যারা দেখনি তোমরা দেখে নেবে লিংক আজকে আমি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তবুও আমি সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করছি

বাঁচিয়েছে বা রক্ষা করেছে এই যে দেখো একখানা সেন্টেন্স এটা সিম্পল সেন্টেন্স কি দিয়ে বানানো হয়েছে সিম্পলটাকে আমরা পার্টিসিপল দিয়ে করেছি তারপর ভার প্লাস আইএনজি কাজ করছে অ্যাডজেক্টিভের মতম এই সেন্টেন্সকে আমরা কেমন করে স্প্লিট করব দেখো কত সুন্দরভাবে করা যায় তোমরা কি করবে এই যে সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট খানা কে আছে ওটা কেমন ধরে নাও সাবজেক্ট কে হি মানে ডক্টর তাহলে কি হি এবারে হি এবার কোন টেন্সে হবে দেখো সেভড মানে পাস্ট টেন্সে আছে তাহলে দেখো তিনি হচ্ছেন একজন ডক্টর আর তিনি ছিলেন একজন ডক্টর হি ওয়াজ এ ডক্টর আর তাই সে হি সেভড মেনি পেশেন্টস লাইফ তাহলে দেখো কি করলাম আমরা পার্টিসিপল যখন সেন্টেন্স দেখবো আমরা কি করব আমরা কি করব ওই সেন্টেন্সের সাবজেক্ট খানা ওটাকে আমরা স্প্লিটিং এ করবার সময় প্রথম সেন্টেন্স সাবজেক্ট করে নেব এবারে কি করব এই যে দেখো পার্টিসিপেল যে বিভার আছে এটার আমরা ওয়াজ বসিয়ে দেব তারপরে আমরা অবজেক্ট বসিয়ে দেব হয়ে গেল এবারে মাধা কি রাখতে বলেছে সেন্টেন্স খানা যেন সিম্পল হয় দেখো একটি সাবজেক্ট একটা ফাইনাল ভার্ব রয়েছে আর ও কি শিখেছি আমরা আমরা আরো শিখেছিলাম যে এই যে সেন্টেন্স গুলো আমরা ভাঙবো সেগুলো যে অর্ডারে থাকে অর্থাৎ মিনিং অনুসারে সাজানো থাকে দেখো প্রথমটা সে হচ্ছে ডক্টর আর তাই সে পেশেন্ট বাঁচিয়েছে তারপরে সেন্টেন্স খানা পড়ে দিয়েছি আরো একটা এক্সাম্পল দেখুন বিং এমলি দ্য স্টুডেন্টস প্রটেস্টেড এগেইনস্ট দ্য অ্যাডমিনিস্ট্রেশন মানে স্টুডেন্টরা প্রচন্ড রেগে গিয়েছে রেগে রেগে যাওয়ার জন্যই তারা প্রশাসনের বিরুদ্ধে তারা কি করেছিল প্রতিবাদ করেছিল আবার একই রকম পার্টিসিপাল আছে দেখো কিভাবে করছে তাই আমার লিখলাম এবারে কোন সরি এটা প্রোটেস্টেড আছে তার মানে এটা ওয়ার হওয়া উচিত ছিল আমি ভুল করে এটা লিখে ফেলেছি যাকে এটা কি হবে ওয়ার হবে দা স্টুডেন্টস ওয়ার অ্যাংগলি দেখো দা স্টুডেন্টস স্টুডেন্ট হয়েছে তাই তারা কি করেছে যেহেতু রেগে গেছে এটা আগে এক নম্বর হবে

এবার বিজ্ঞান পাস্ট ইন এবার হেভিং এর পাস্ট কিন্তু হ্যাট হবে না এটা কিন্তু মাথায় তোমাকে রাখতে হবে কি করব আমরা মেইন ভার্ভে যাব। এই যে রাইজ এন হচ্ছে মেইন ভার্ এর পার্টেন দেখো রাইজের না রোজ হলো কেন এই যে বিজ্ঞান আছে দ্য সান রোজ দ্য বার্ড বিগান টু টুইটার আর একটা দেখি ক্রিমিনাল হ্যাভিং কনফিউজড সরি কনফিউজড না একটা কনফেস্ট হবে প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে দ্য ক্রিমিনাল হ্যাভিং কনফেস্ট হিস ক্রাইম

সিম্পিল করলাম একটাই সাবজেক্ট একটাই ফাইনাল ভাব আমরা কি করলাম মিনিং ফলো করলাম এবং আমরা সেন্টেন্স কি করলাম সেন্টেন্সের মাদার সেন্টেন্সটার অর্থ অনুসারে পরপর পরপর সাজালাম শুরুতে লিখলাম ভি ওয়াজ অ্যালাউড টু গো আউট পরে লিখলাম দ্য ক্রিমিনাল কনফিউজ টাইম এরকম লিখলে কিন্তু ভুল হবে তোমাদের তো আরো এক্সাম্পল দেখি ইনফিনিটি মানে হচ্ছে টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম এবার ইনফিনিটি দেখলে আমরা করব কিভাবে গিভ মি এ চেয়ার টু সিট আমার একটা চেয়ার তো আমি বসবো দেখো ইনফিনিটি টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম কোনো ব্যাপার নেই একদম ইজি আমায় একটা চেয়ার দাও আমি বুঝতে চাই তাহলে কত ইজি গিভ মি এ চেয়ার আই ওয়ান্ট টু সিট অন ইট আরো একটা এক্সাম্পল দেখুন লিওনেল মেসি ওয়ার্কস হার্ড টু গেট সাকসেস টু গেট সাকসেস ইনফিনিটিভ টু প্লাস ভাব একদমই ইজি লিওনেল মেসি ওয়ান্টস টু গেট সাকসেস লিওনেল মেসি কি যা সফল হতে চায় আর তাই হি ওয়ার্কস হার্ড ফর ইট দেখো যেহেতু টেন্স খানা কি আছে ওয়ার্কস প্রেজেন্টে আছে এখন প্রেজেন্টে করেছি সাবজেক্ট রেখেছি লিওনেল মেসে লিওনেল বসালাম প্রথম লিওনেল মেসি পরে আবার লিওনেল মেসি বসাবো কি নয় হি বসালাম ব্যাস এইবার আরো একটা একদম দেখতে পাবো নাউন ইন অ্যাপোজিশন নাউন মানে কি সাবজেক্ট ডিফারেন্ট হবে বি ভার্ব থাকবে এইরকম সেন্টেন্স কে আমরা কিভাবে স্প্লিট করব কত ইজি দেখো মেনি টুরিস্টস ভিজিট কাশ্মীর কোন ব্যাপার নেই একদম এসে বলবো কাশ্মীর ইজ হেভেন আর্থ কাশ্মীর হচ্ছে কি বলো এই ভূ স্বর্গ বা পৃথিবীর স্বর্গ তারপরে বলছে মেনি টুরিস্ট ভিজিট দেয়ার তারপরে বলছে সেখানে অনেক ট্যুরিস্ট ভিজিট করতে যায় অনেকে লিখতেই পারে মেনি ট্যুরিস্ট ভিজিট কাশ্মীর আহ ইট ইস হেভেন অনআর্থ এবারও লেখা যায় কিন্তু পারফেক্ট নিয়ম হচ্ছে তোমার অর্থ অনুসার পর 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 সাজাতে হবে এবারে নাউনে অ্যাপোজিশন মানে বিভার তাহলে নাউনে অ্যাপোজিশনটা বুঝতে হবে তোমরা যারা দেখো না অবশ্যই দেখে নেবে দেখো এইখানে ইজ বসে গেল কাশ্মীর ইজ এবে ননার বাস তারপর শব্দ তো মেনি টুরিস্ট মেনি টুরিস্ট ভিজিট দেন এটা আরো একটা एग्जांपल দেখুন নেতাজি সুভাষচন্দ্র বোস অ্যাপোজিশন আ গ্রেট প্যাট্রিয়ট ফট এগেইনস্ট দ্য ব্রিটিশ একই রকম ভাবে নেতাজি সুভাষচন্দ্র বোস ওই যে

স্লিপিং ভাবলা যায় যে কাজ করছে না অনেক মতন একদম ইজি কি হলো স্লিপিং তো মেইন ভাব স্লিপ হবে কি হলো আই স আ বেবি দেখো আই স আ বেবি আমি একটা ছেলেকে দেখেছিলাম ইট ওয়াজ স্লিপিং ইন ইটস বেড দেখো তারপরে বসালাম এবার ওয়াজ বসে ভাব প্লাস কন্টিনিউয়াস করলাম আর একটা এক্সাম্পল দেখো অন হিয়ারিং দ্য নিউজ তা বয় ফেল্ট এক্সাইটেড ছেলেটি খবর শুনে খুব উত্তেজিত হয়ে পড়েছে আবার একই রকম অন হিয়ারিং দেখো হিয়ারিং রয়েছে জিরান তা বয় হিয়ারিং হয়ে গেল হিয়ার্ড দ্য নিউজ দেখলো পার্টিসিপাল জিরান উঠে গেল গেল হিয়ার্ড হলো কেন পাস্ট টেন্স হলো কেন ফেল্ট পাস্ট টেন্স সাবজেক্ট বয় তারপর কি হলো হি ফেল্ট এক্সাইটেড ফর ইট এই হলো মোটামুটি ভাবে সিম্পল সেন্টেন্স কে আমরা কিভাবে স্প্লিট করব আমি আলাদা করে দেখাচ্ছি এই কারণে তো একদম সাইন্টিফিক ভাবে আমাদের কিন্তু মাথায় থাকবে পাশাপাশি আমাদের সিম্পল সেন্টেন্সের নিয়মগুলো আমাদের আরেকবার ব্যবসা হয়ে গেল আশা করছে সিম্পল সেন্টেন্সের উপরে স্প্লিটিং তোমাদের কোনো প্রবলেম হবে না নেক্সট ক্লাসে আমি তোমাদের আলোচনা করব এ পার্ট টু কিসের উপর স্প্লিট অন কমপ্লেক্স সেন্টেন্স শুধু কমপ্লেক্স এন্ড নাউন ক্লজ অ্যাডজেক্টিভ ক্লজ অ্যাডভার্বিয়াল ক্লজ এই ক্লজের আলোচনাও আমি সংক্ষেপে করে দেব সাথে দুটো কাজ হয়ে যাবে আর উপরে এবং তারপরের ক্লাসে কম্পাউন্ড সেন্টেন্স এর একটু আলোচনা করে দেব এবং তার নতুন সাইন্টিফিক ভাবে তোমাদের সেটাও দেখিয়ে দেব এইভাবে ছোট ছোট ভিডিও করে দিচ্ছি কেন তোমাদের সুবিধার জন্য আশা করছি এই ক্লাসগুলো দেখার ফলে তোমাদের একাডেমিক ক্লাস থেকে শুরু করে কম্পিটিভ পরীক্ষা জীবনে কোথাও একটু কোনো প্রবলেম হবে না গুড বাই